আতঙ্ক বাড়াচ্ছে মারণ রোগ সিলিকোসিস। রাজ্যের একাধিক জেলায় এই রোগে আক্রান্ত শ্রমিকদের একাংশ। মূলত পাথর শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের শরীরে বাসা বাঁধছে এই রোগ, যা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদের। সম্প্রতি কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক রোগী মৃত্যুর পরেই সিলিকোসিস নিয়ে বাড়ছে আতঙ্ক। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফেসবুক পোস্টে বিষয়টি প্রথম সামনে আসে। গত 28 সেপ্টেম্বর কালীঘাটের বাসিন্দা সুরজ পালের একটি ভিডিও সামনে আনেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। জানা যায় ভিডিওটি সুরজ পালের মৃত্যুর আগের ভিডিও। সেখানে সুরজ জানাচ্ছে প্রায় 10 বছর ধরে ফলস সিলিং এর কাজ করত সে। এর জন্য ধুলো বালি ঢুকত নাক মুখ দিয়ে, নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যার কথাও জানায় সে। পরে কি করতো, আসতাম তো ওই সব ধুলো ফুলো বেরোতো কফের সাথে বেরোতো। কত বছর ধরে তুমি এই কাজটা করতে? 10 বছর হতো। 10 বছর ধরে কাজ করছে। তোমার বাড়ি কোথায়? কালীঘাটে। তোমার কি কি অসুবিধা হচ্ছে? প্রবলেম হচ্ছে। তবে সুরজ পালের মৃত্যুতে সামনে এসেছে আরও অভিযোগ। যেহেতু ফলস সিলিং এর কাজের সঙ্গে যুক্ত ছিল সুরজ, তাই তার সিলিকোসিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা বারবার চিকিৎসকদের জানানো হয়েছিল, কিন্তু তা গ্রাহ্য করেননি চিকিৎসকরা। SSKM থেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল কোথাও সিলিকোসিসের কথা উল্লেখ করেননি চিকিৎসকরা। টিবির চিকিৎসা করা হয়েছিল তার। চিকিৎসা গাফিলতির অভিযোগ সুরজের পরিবারের। কেন কি আমার ভাই দীর্ঘদিন ধরে ওই ফল সিলিংয়ের কাজ করে এসেছে প্যারিসের, আর বেশিরভাগই ক্ষেত্রে আমার ভাই মাসে 20 দিন হলেও ড্রিলিং করতো। আর ডাক্তার বলেছিল যারা ড্রিল করে, যারা পাথর খাদানে কাজ করে তাদেরই হয়। আর অ্যাকচুয়ালি আমার ভাই ড্রিলিং করতোই, আমি ডাক্তারকে সেটাও দেখেছি, অনেক কিছু এভিডেন্সও দেখেছিলাম তার কাছে পারমিশন নিয়ে, কিন্তু হারগিস ওরা আমার গুরুত্বপূর্ণ দিল না। আমার সঙ্গে শুধু টিবি ডাক্তাররা বলে করে ছেড়ে দিল। কিন্তু তারপরে যখন আমার ভাইকে নেক্সট বার অ্যাডমিট করালাম, তখন আমি বললাম আমার ভাইকে, ডাক্তারবাবু আপনি সিলিকোসিস লিখে দিন, তার ট্রিটমেন্টটা মনে হয় খুব তাড়াতাড়ি হবে। কিন্তু করলো না এটা। আবার নেক্সট বার আমি আবার সেম বলছি, বলছে তুমি কেন মাথা ঘামাচ্ছ এই সেই হ্যান ত্যান, আমাকে অনেক কথাও শুনিয়েছে, বকাবকিও করেছে ডাক্তাররা, আমাকে বলেওছে, বলছে না ও সিলিকোসিস হতে পারে না। আমি বলেওছিলাম যে সিলিকোসিস আমার ভাইয়ের নির্ঘাত হয়েছে, ওরা তাও আমার কথা গুরুত্বপূর্ণ দেয়নি। উল্লেখ্য, সিলিকোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের একাধিক স্কিম রয়েছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা ছাড়াও বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সিলিকোসিস রোগ নির্ণয় বোর্ড সিলিকোসিস চিহ্নিত করলেই আক্রান্ত ব্যক্তি এককালীন 2 লক্ষ টাকা পাবেন, মৃত ব্যক্তির পরিবার সরাসরি এককালীন 4 লক্ষ টাকা পাবেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, সিলিকোসিসে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা বারবার চিকিৎসকদের কাছে জানানো হলেও কেন গুরুত্ব দেননি তারা? একই প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, সিলিকোসিস হলে সরকারের দায়িত্ব বেড়ে যায়, কিন্তু চিকিৎসকরাই নির্দিষ্টভাবে মতামত দেন না যে সিলিকোসিস হয়েছে, তাদের ওপর নির্দেশ আছে, কারণ সরকার দায়িত্ব এড়াতে চাইছে। কলকাতা হাইকোর্টে যখন আমরা মামলা করি, এই সিলিকোসিসে আক্রান্ত অসুস্থ মানুষদের নির্দিষ্ট চিকিৎসার জন্য, তাদের পুনর্বাসনের জন্য আমরা নিজেরা গিয়ে দেখেছি, চোখের সামনে একটা মানুষ, তিনি মারা যাবেন, মানে তার পরিবারের লোকজন জানে, আমরা জানি, আর কয়েকদিন পরে মানুষটি মারা যাবেন, তিনি শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডারের সহযোগিতায় বেঁচে আছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে চিকিৎসকরা, তারা কেউ ওই সিলিকোসিস যে হয়েছে এটা সম্পর্কে নির্দিষ্ট মতামত দেন না, তাদের উপর নাকি নির্দেশ আছে যে সিলিকোসিস হলে পরে তো তাকে কিছু দায়িত্ব নিতে হবে সরকারকে, যে দায়িত্বের কথা আদালত থেকে আমরা নির্দেশ আদায় করেছি, এখন সেই দায়িত্ব নিতে পারছেন না আমাদের। সিলিকোসিস পলিসি যখন এসে গেছে, তখন কাউকে এভাবে বঞ্চিত করা যেতে পারে না, মত আইনজীবী শামীম আহমেদের। আমরা দেখেছি যখন এই পলিসি আসেনি, তখনও প্রচুর লোক মারা গেছেন যারা এই ওয়ার্কশিটে, আমরা রেকর্ড করেছি। এখনও যিনি এই শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে মারা গেলেন, তার ক্ষেত্রেও তার ওয়ার্ক হিস্ট্রিটাকে আমরা রেকর্ড করেছি। ডাক্তারবাবু উচিত ছিল সেই ওয়ার্ক হিস্ট্রি রেকর্ড করা, যেটা করেননি, ফলে আমরা সেই ওয়ার্ক হিস্ট্রি দিয়েই আজ যে প্রেসক্রিপশনটা আছে, যেখান থেকে লাং ডিজিজে মারা যাচ্ছেন, আমরা রিলেট করতে পারছি। আমরা চেষ্টা করবো যাতে তার কাছে পৌঁছানো যায়, কারণ এইভাবে সিলিকোসিস পলিসি যখন এসে গেছে, তখন কাউকে এইরকমভাবে বঞ্চিত করা যেতে পারে না, ঘোরতর অন্যায় এটা। পশ্চিমবঙ্গের সিলিকোসিস আক্রান্ত শ্রমিক এবং তাদের পরিবার নিজেদের অধিকারের দাবিতে গড়ে তুলেছেন সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটি। সরকার ও হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারাও। এই রিসেন্টলি একটি ছেলে সুরজ পাল, কালীঘাটের ছেলে, কালীঘাটের বাসিন্দা, সে শম্ভুনাথ পণ্ডিতে ভর্তি হয়েছিল।
এই ধরনের রোগকে আইডেন্টিফাই করার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ওয়ার্ক হিস্ট্রিটা লেখা। আমরা বারবার করে শম্ভুনাথ পন্ডিতের চেস ডিপার্টমেন্টের ডাক্তারদের বলি যে আপনার একটা রিপোর্ট দিন, কারণ রাজ্য সরকার এদেরই আন্দোলনের ফলে বাধ্য হয়েছে সিলিকোসিস পলিসি নিয়ে আসতে এবং প্রত্যেকটা জেলায় সিলিকোসিস বোর্ড তৈরি করতে, সেই বোর্ডে রিপোর্ট জমা দিতে হয় তার অসুস্থতা সম্বন্ধে। শম্ভুনাথ পন্ডিতের ডাক্তারদের, বক্ষ ডিপার্টমেন্টের ডাক্তারদের আমরা বারবার করে অনুরোধ করি আপনার একটা রিপোর্ট দিন, কিন্তু তারা কোনোভাবেই সেই রিপোর্টটি দিতে রাজি হননি, তার ধুলোগুলো ইনহেল করত। এইরকম আরও বহু উদাহরণ আছে যেখানে রাজ্য সরকার বিভিন্ন জায়গাতে যারা সিলিকোসিস আক্রান্ত হয়ে পড়ছেন বা এই ধরনের কাজ করছেন তাদের রোগটি নিয়ে সেইভাবে তৎপর নন। সরকারি খুব ভালো সুযোগ সুবিধা নেই, যারা মরে যাচ্ছে তাদের 4 লাখ করে কারোর দিচ্ছে কারোর দেই না, যারা অসুস্থ আছে কারোর 2 লাখ দিয়েছে কারো দেই না, সেটা লেখা হচ্ছে না, ওটা সরকারের উপরে করে, সরকার লিখতে দিচ্ছে না, কারণ লিখলে ওদের ক্ষতিপূরণটা দিতে হবে যার কারণ লিখছে না। সরকার যে পলিসিটা ঘোষণা করেছিল 25/2/2022 সালে, আজকে 2023 সাল শেষ হতে যায়, এখনও পর্যন্ত সেই পলিসি চালু হলো না। তার মানে যারা এখনও পর্যন্ত সিলিকোসিস ডায়াগনোস হয়ে আছে, যাদের আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে, তারা এখনও কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। যারা মারা গেছে তারা তো পাচ্ছেই না গো, এবং যাদের আক্রান্ত চিহ্নিত করেছে লেবার ডিপার্টমেন্ট তারাও পাচ্ছে না গো। আমরা বারবার দাবি করছি দ্রুত এই পলিসি চালু করে দেওয়া এবং যা যা সুযোগ সুবিধা আছে সেটা দেওয়া। কেন পেশাগত ইতিহাস জানার পরেও সিলিকোসিসের চিকিৎসা শুরু করছেন না চিকিৎসকরা, সবই কি চাপের ফলে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। ক্যামেরায় সাত্তকী আচার্য ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরা, ইন্দ্রনীল ঘোষ, অভিরূপা সাহা, সঞ্জীব সরকার ও রৌনক কুমার শঙ্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।